আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব কসোভো ওয়ার্ক পারমিটের সর্বশেষ আপডেট নিয়ে। কসোভো এম্বাসি জানুয়ারি 7 তারিখে ওপেন হওয়ার কথা ছিল, সেটার কি অবস্থা, এম্বাসির আপডেট কি? আবার অনেকেই বলছেন এপ্রিল পর্যন্ত কসোভোর ভিসা কার্যক্রম বন্ধ থাকবে, কিংবা এম্বাসি আদৌ ভিসা দিবে কি না বা দিচ্ছে কি না, এ বিষয়ে অনেকেরই কনফিউশন। এম্বাসি থেকে একটা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, আজকে কসোভোর এই বিষয়গুলো নিয়েই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে আপনারা সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটেড তথ্যগুলোই পেয়ে থাকবেন। বন্ধুরা, বর্তমানে কসোভো এম্বাসির কার্যক্রম বন্ধ আছে, এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি এসেছে, তো এটা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তার আগে আমি একটু ছোট্ট করে বলি, বর্তমানে কসোভোর ভিসার রেশিও মোটামুটি 99% বলা যায়। আপনারা চেষ্টা করবেন আপনার এজেন্সিকে বলার জন্য, এজেন্সি যেন মোটামুটি ভালো একটা কোম্পানির, অর্থাৎ রেপুটেড কোনো কোম্পানির ওয়ার্ক পারমিট আপনার জন্য ব্যবস্থা করে। আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে তাহলে এই সময়ে কসোভোর ওয়ার্ক পারমিট পেতে আপনার সময় লাগবে 20-25 দিনের মতো, অথবা এক মাস সময় লাগতে পারে সর্বোচ্চ। তবে কসোভো পৌঁছাতে সব মিলিয়ে টোটাল 4-5 মাসের মতো সময় লাগবে। বর্তমানে কসোভোতেই সবচেয়ে বেশি ভিসা সাকসেস। কসোভো এম্বাসি যদি আপনার ফাইল জমা নেয় এবং আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ভিসা হয়ে যাবে। বর্তমানে কসোভো এম্বাসি প্রতিদিনই ভিসা ডেলিভারি দিচ্ছে। কসোভো এম্বাসিতে আপনার ফাইল সাবমিটের পরে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনি ভিসা পাবেন। তা এখন কসোভো এম্বাসির যেই একটা বিজ্ঞপ্তি দিয়েছে, এই বিষয়টা আপনাদেরকে আমি আগে একটু বলি। বিজ্ঞপ্তিটা ছিল এরকম, প্রিয় স্যার অবলিক ম্যাডাম, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে দূতাবাসের অপর্যাপ্ত লজিস্টিক অবস্থার জন্য, বিশেষ করে ভিসা সেক্টরে, আমরা এপ্রিল 2024-এর শেষ পর্যন্ত নতুন কসোভো ভিসার আবেদন গ্রহণ স্থগিত করতে বাধ্য হচ্ছি। যে সমস্ত আবেদনকারী অক্টোবর 2023-এর শেষ পর্যন্ত কর্মসংস্থান ভিসার জন্য ভিসা ফি প্রদান করেছিলেন, তাদের ভিসা আবেদনের প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য, যা স্থগিত করা হয়েছে। যারা ইতোমধ্যে ভিসার আবেদন করেছেন, তাদের কর্মসংস্থান ভিসার আবেদন প্রক্রিয়া সময় মতো শুরু করা হবে এবং জানানো হবে। আমরা আপনার ধৈর্য ও উপলব্ধির জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো বন্ধুরা, এটাই ছিল তাদের, মানে কসোভো এম্বাসির বিজ্ঞপ্তিটা। আচ্ছা, এখন আমি যদি কসোভো এম্বাসির বিজ্ঞপ্তিটাকে একটু বিস্তারিত আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অক্টোবর 2023 পর্যন্ত যারা এম্বাসিতে পারমিট জমা দিয়েছেন এবং যাদের ভিসার সকল কার্যক্রম সম্পূর্ণভাবে সম্পন্ন হয়ে গেছে, তারাই বর্তমানে ভিসার ডেলিভারি পাচ্ছেন। আর যাদের অক্টোবরে পারমিট পেয়েছেন এবং জমা দিয়েছেন কিন্তু সম্পূর্ণ কাজ আপনারা সম্পাদন করেননি, তারা বর্তমানে ভিসা ডেলিভারি পাচ্ছেন না। যারা বর্তমানে এই সিচুয়েশনে আছেন, তারা ভিসা কবে পাবেন একটা চিন্তার বিষয়। এটা হচ্ছে, তারা ভিসা পাওয়া শুরু করবেন মে মাস থেকে। এম্বাসির নতুন ভিসার কার্যক্রমগুলো চালু করবে মে মাস থেকে, সো তখন এই ক্যাটাগরির প্রার্থীরা ভিসা পাবেন। তো পুরোপুরি বলা যায় যে নতুন ভিসার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, আর এর আওতায় যেগুলো আছে সেটা হচ্ছে যে তাদের ফাইল অনলাইন করা টোটালি বন্ধ এবং পারমিট অনলাইনের অ্যাপ্রুভালও টোটালি বন্ধ। আপনারা চাইলেও বর্তমানে পারমিট অনলাইন করতে পারবেন না। এই বিষয়টা হচ্ছে, কসোভো কিন্তু আমাদের বাংলাদেশে নতুন একটা এম্বাসি বলা যায়। খুব অল্প কয়েক বছর হয়েছে তারা বাংলাদেশে তাদের কার্যক্রম চালু করেছে, তো তাদের লোকবলের অভাবের কারণেই এই প্রবলেমটা হয়েছে। তবে এম্বাসি তাদের কার্যক্রম বন্ধ করেনি, তাদের কার্যক্রম এবং তাদের ভিসার যেই কাজ সেগুলো চলছে। আপনারা কোনোভাবেই এই বিষয়টা নিয়ে টেনশন করবেন না। আপনি যদি পারমিট পেয়ে থাকেন, অবশ্যই আপনি ভিসা পাবেন। হয়তোবা
এটা আর দুই এক মাসের মধ্যেই, যেহেতু বলেছে তারা বিজ্ঞপ্তিতে, এপ্রিল মাসের মধ্যে আশা করছি ঠিক হয়ে যাবে। এখন অনেকেই বলবেন, আচ্ছা আমি কি তাহলে কসোভোতে এখন আর আবেদন করব না, বা কসোভো কি আমার আবেদন করা ঠিক হবে না? আমি বলবো, আপনি যদি কসোভো নিয়ে চিন্তাভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আপনি সেভাবে আগান। একটা বিষয় মনে রাখবেন, কেউ কাজ না জেনে, মানে কোনো কাজ না জেনে কসোভোতে যাবেন না, তাহলে বিপদে পড়তে হবে। পারমিটের জন্য আবেদন করার পরপরই আপনি যে কোনো একটা কাজ শেখা শুরু করবেন, তাহলে আপনার টোটাল প্রক্রিয়াটা শেষ হতে, মানে ভিসা পেতে পেতে আপনার সেই কাজটাও শেখা হয়ে যাবে। কসোভোতে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন, তবে একটা শর্ত আছে, যেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সকে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে নিতে হবে। আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে নিয়ে গেলে পৃথিবীর অনেক দেশেই প্রথমে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত আপনি ড্রাইভিং করতে পারবেন, আর এরপরে আপনাকে যে দেশে আপনি যাবেন সেই দেশের একটা পরীক্ষা দিতে হবে এবং ট্রেনিং নিতে হবে, তারপরে সেই দেশের ড্রাইভিং লাইসেন্স আপনাকে কালেক্ট করতে হবে। কসোভোতে কিন্তু লাইট ড্রাইভারের চাহিদা নেই, কসোভোতে হেভি ড্রাইভিং জানা লোকের চাহিদা অনেক বেশি। যেমন ক্রেন অপারেটর বা হেভি লরিগুলা চালানোর জন্য তাদের ড্রাইভার প্রয়োজন হয়, তো এই ড্রাইভারদের চাহিদা সেখানে প্রচুর। তাই যদি ড্রাইভিংয়ে পারদর্শী আপনি হয়ে থাকেন তাহলে কসোভোতে আপনি ড্রাইভিং জব ইজিলি পাবেন। শীতের সময় কনস্ট্রাকশনের কাজ থাকে না, শীতের সময় কনস্ট্রাকশনের কোনো কাজ হয়ও না, আর এজন্যই বর্তমানে কসোভোতে কনস্ট্রাকশনের কাজে লোক নিচ্ছে না বা পারমিট বের হচ্ছে না। কিন্তু কসোভোতে কনস্ট্রাকশন কাজের প্রচুর চাহিদা। মনে রাখবেন, শীতের পরেই কিন্তু শুরু হবে কনস্ট্রাকশনের পারমিট বের হওয়া। বর্তমানে কসোভোতে আপনি যে কাজ পাবেন সেটা হচ্ছে ড্রাইভিং, প্যাকেজিং ফ্যাক্টরির কাজ, গার্মেন্টসের কাজ, জেনারেল ওয়ার্কার, প্লাম্বার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ক্লিনারের কাজ। আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে আপনি প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, কিংবা জেনারেল ওয়ার্কার হিসেবেও আপনি কাজ করতে পারবেন। আর আপনি যদি স্কিল্ড ওয়ার্কার হন তাহলে প্লাম্বারের কাজ কিংবা ইলেকট্রিশিয়ানের কাজ কিংবা ওয়েল্ডারের কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। আর বর্তমানে আপনি নন স্কিল্ড হিসেবে গেলে কসোভোতে প্রতি মাসে ওভারটাইম সহ টোটাল ইনকাম করতে পারবেন 45,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। আর আপনার কোনো স্কিল্ড থাকলে সেই অনুযায়ী আপনি যদি কাজ পান তাহলে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন 60,000 টাকা থেকে 70,000 টাকার মতো। বন্ধুরা, এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা হচ্ছে যে অনেকেই আপনারা চিন্তিত যে বর্তমানে আপনি কসোভোতে অ্যাপ্লাই করেছেন পারমিটের জন্য, তো এখন আপনি পারমিটটা পাবেন কি না, এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত। আপনারা এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, আপনার পারমিট যথাসময়ে আপনি পেয়ে যাবেন। ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণরূপে চালু রয়েছে, সো এটা নিয়ে কোনো সমস্যাই হবে না। বিষয়টা হচ্ছে যে আপনি পারমিট পেলেও আসলে এই মুহূর্তে কিছুই করতে পারবেন না, কারণ 2024 মে মাসের আগ পর্যন্ত কোনো কিছুই হবে না। মানে আপনি পারমিট পেলেও আপনাকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আমি বলবো, এই মুহূর্তে যদি আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আপনারা একটু ধৈর্য ধারণ করুন, দুই একটা মাস পরে পারমিটের জন্য আবেদন করুন। মেইন বিষয়টা হচ্ছে যে যারা অক্টোবর 2023 পর্যন্ত ফাইল সাবমিট করেছেন এবং অনলাইন করেছেন আর সকল ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, পাশাপাশি এম্বাসি ফি দিয়েছেন, তারাই এখন ভিসা পাবেন। আর যারা ফি দেননি তারা এই মুহূর্তে ভিসা পাচ্ছেন না। আপনারা মে মাস পর্যন্ত, 2024 মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আরেকটা বিষয়, কসোভোতে ওয়ার্কার হিসেবে গেলে আপনি কিন্তু 1 বছরের ভিসা পাবেন, তারপরে আপনি পাবেন যে কোম্পানিতে কাজ করবেন কোম্পানিতে থাকা এবং খাওয়ার সুবিধা। অনেক কোম্পানি থাকা খাওয়া না দিলে তারা সেই পরিমাণে টাকা দিয়ে দেয়। আপনার যদি কাজের জায়গা দূরে হয় আপনি ট্রান্সপোর্টেশনও পাচ্ছেন, আপনি কাজের ক্ষেত্রে ওভারটাইম পাচ্ছেন এবং আপনি কসোভোর শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন। কসোভোতে আবেদন করতে পাসপোর্ট আর ছবি হলেই চলবে, তবে পাসপোর্টের মেয়াদ যেন ন্যূনতম 2 বছরের উপরে থাকে, এটা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, মূল বিষয়টা হচ্ছে যে কসোভো এম্বাসি বন্ধ হয়নি, তবে তারা তাদের লোকবল নিয়োগ দিয়েই পুনরায় আবার কার্যক্রম চালু করবে। কসোভো নিয়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর আপনারা অনেকেই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে
এসএমএস করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।